মর্নিং গাইস, আজকে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের জীবনে সবসময় আমরা কিছু না কিছু প্রবলেম ফেস করি। সবসময় আমরা বলি এটা সলিউশন কি, কেন সাকসেস পাচ্ছি না, কেন টাকা আসছে না, কেন বিজনেসে লাভ হচ্ছে না। তো সব কিছুরই উত্তর আমাদের গীতাতে আছে, একটা লাইনে, এক লাইনে সেই উত্তরটা আছে। সেই কি কি সেই লাইনটা? লাইনটা হচ্ছে, কর্ম করে যাও, ফলের আশা করো। এবার প্রথম যখন শুনেছিলাম আমি এই লাইনটা, এটার মানে আমিও বুঝিনি, কর্ম করে যাও, ফলের আশা করো। হ্যাঁ, কর্ম যদি করার কথা বলি আমরা, তাহলে আমরা বলবো রিক্সাওয়ালা তো অনেক কাজ করে, সবচেয়ে বেশি অনেক খাবার করে। এটা আরেকটা মিনিং আমি পেয়েছি, সেটা শেয়ার করছি। কর্ম করে যাও, ফলের আশা করো, এটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল। কখন বলেছিল? যেটার কথা বলেছিল, জিততে হবে। তো এখানে তিনটে জিনিস ম্যাটার করে। ফার্স্ট, বডি অবশ্য রয়েছে, অ্যাক্টিভ থাকতে হবে, কিন্তু সেটা খুবই কম, মানে মিন আমি যে তিনটে বলছি সেই তিনটের মধ্যে এ লেভেল অনেক লেস, জাস্ট অ্যাক্টিভ থাকো। সেকেন্ড, যা বলবে ভেবে বলবে, যা বলবে সেটা ঠিক করে করবে। থার্ড, চিন্তা, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। থার্ড, তার মানে তুমি সেটাই বলো বা সে যেটা তুমি ভাববে সেটা তোমাকে করতেই হবে। তুমি যেটা ভাবছো সেটা করছো না, তাহলে কিন্তু হবে না। দ্যাটস মিন অনেকে আছে যারা মুখে অনেক কথা বলে বাট করে না, তারা ফলো পায় না, ঠিক আছে? তো কি করতে হবে, যে আমরা যেটা ভাববো সেটাকে যদি আমরা মুখে বলি এবং কাজ করে দেখাই, সাকসেস আমাদের হাতে থাকবে। ওকে, দ্যাট অ্যাডভাইস।